সূর্যের মারকাটারি ব্যাটিং, শ্রেয়াস গিলের জোড়া শতরানে ঘায়েল অস্ট্রেলিয়া। 399 রান চেস করে অস্ট্রেলিয়ার পক্ষে জেতা সম্ভব নয়, ভারতের ইনিংস শেষ হওয়ার পর সেটা বোঝা গিয়েছিল। আর সেটাই হলো সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে অজিদের 99 রানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা নেই, তবে তাদের অভাব বুঝতে দিলেন না বাকিরা। তাই এমন দাপুটে জয়ের সুবাদে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে বাড়তি অক্সিজেন যোগাবে সেটা আর নতুনভাবে বলার অপেক্ষা রাখে না। ব্যাটে শুভমান গিল ও শ্রেয়াস আয়ার দাপট দেখানোর পর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বল হাতে ম্যাজিক দেখালেন রবিচন্দ্রন অশ্বিন, তাকে যোগ্য সঙ্গত দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবীন্দ্র জাদেজা। তাই এক পেশে ম্যাচ 99 রানে জিতে সিরিজে 200 ব্যবধানে এগিয়ে যেতে একেবারেই বেগ পেতে হলো না। একে তো মাথার উপর 400 রানের বোঝা, এর মধ্যে নতুন বল হাতে নিয়েই আগুন ঝরাতে শুরু করে দেন প্রসিদ্ধ। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফেরালেন ম্যাথু শর্ট এবং স্টিভ স্মিথকে। মাত্র 9 রানে 2 উইকেট হারিয়ে অজিরা ব্যাপক চাপে, যদিও এরপর কিছুটা লড়াই শুরু করেন ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশান, তবে শেষ রক্ষা হয়নি। সন্ধ্যা 7:22 বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এর এক ঘন্টার বেশি সময় পর মাঠে নামে দুই দল। 8:35 থেকে খেলা শুরু হওয়ার জন্য অজিদের টার্গেট হয়ে যায় 33 ওভারে 317 রান। আর এর পরেই অশ্বিনের খেলা শুরু। গত ম্যাচে 47 রানে পেয়েছিলেন মাত্র 1 উইকেট। নিজের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট ছিলেন না, তবে এবার সুযোগ হাতছাড়া করেননি। স্পিনের ফাঁদে পড়েন ওয়ার্নার থেকে লাবুশান। অশ্বিনকে ফর্মে ফিরতে দেখে জাদেজাও 22 গজে ম্যাজিক দেখাতে শুরু করেন। দুই অভিজ্ঞ স্পিনারের দাপটে মাত্র 217 রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। ওয়ার্নার 53 ও শেষ দিকে শন অ্যাবট 45 রানে অপরাজিত থাকলেও সেটা ম্যাচ জয়ের পক্ষে যথেষ্ট ছিল না। অশ্বিন 41 রানে 3 উইকেট এবং জাড্ডু 42 রানে 3 উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে এলো 56 রানে 2 উইকেট। তবে বিশ্বকাপ যত এগিয়ে আসছে তত চিন্তা বাড়ছে রোহিত ও রাহুল দ্রাবিড়ের। এটা অবশ্য ভালো চিন্তা, এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়ে দিলেন শ্রেয়াস। 2022 সালে 9 মার্চ রাঁচির 22 গজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 111 বলে 115 রানে অপরাজিত ছিলেন, আর এবার তিনি থামলেন 90 বলে 105 রানে। মার্কুটে ইনিংস 11টি 4 ও 3টি 6 দিয়ে সাজানো ছিল। এদিকে ফর্ম বজায় রেখে শুভমানের ব্যাট থেকে এলো 66 রান। পাঞ্জাব তনয়ের ব্যাট থেকে এলো 97 বলে 104 রান। মারলেন 6টি 4 ও 4টি 6। শ্রেয়াস ও শুভমান দ্বিতীয় উইকেটে 200 রান তুলে দেওয়ার জন্যই নির্ধারিত 50 ওভারে 4 উইকেটে 399 রান তুলে দেয় টিম ইন্ডিয়া। অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলও পিছিয়ে ছিলেন না, তিনি 38 বলে 52 রান করেন। সবচেয়ে বিধ্বংসী ছিলেন সূর্যকুমার যাদব, গত ম্যাচের ফর্ম বজায় রেখে 37 বলে 72 রানে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে 399 রান তুলে থামে টিম ইন্ডিয়ার ইনিংস। একদিনের ক্রিকেটে ভারতের সর্বাধিক রান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। 2011 সালে এই ইন্ডোরের মাঠেই 5 উইকেটে সর্বাধিক 418 রান করেছিল টিম ইন্ডিয়া। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এতকাল সর্বোচ্চ রান ছিল 6 উইকেটে 383। 2013 সালে বেঙ্গালুরুতে সেই ঘটনা ঘটেছিল, আর এবার 10 বছর পর অজিদের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে দিল ভারত। ব্যাটারদের আগ্রাসী মেজাজের দাপটে সেই ইন্ডোরের হোলকার স্টেডিয়ামে 5 বারের বিশ্বজয়ী দলের বিরুদ্ধে সর্বাধিক 399 রান তুলে দিল মেন ইন ব্লু ব্রিগেড। সেই রান চেজ করে সমতা ফেরানো যে আকাশকুসুম কল্পনা সেটা আগে থেকেই জানা ছিল। এদিন প্যাট কামিন্স বিশ্রাম নিয়েছিলেন, ফলে দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্ব করতে নেমেছিলেন স্টিভ স্মিথ। তিনি টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন, যদিও এদিন ঋতুরাজ গায়কোয়াড় বড় রান পাননি। 3.4 ওভারের মাথায় জশ হ্যাজেলউডের বাইরে যাওয়া ডেলিভারিতে খোঁচা দেন ঋতুরাজ। প্রথম স্লিপের দিকে উড়ে দুরন্ত ক্যাচ ধরেন অ্যালেক্স ক্যারি, ফলে 16 রানে 1 উইকেট হারায় ভারত। তবে এরপর শুরু হলো অজি বোলারদের পাল্টা মার দেবার পালা। গত ম্যাচে 15 রান করা অনেকটা শান্ত ছিলেন, তবে ক্রিজে এসেই চালিয়ে ব্যাট করতে থাকেন শ্রেয়াস।
পিঠের চোটের জন্য অনেক মাস তাকে বাইরে থাকতে হয়েছিল, আর আগে কাঁধের চোট তার ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছিল। সেই শ্রেয়াস দীর্ঘ ১১ মাস পর একদিনের ক্যারিয়ারের তৃতীয় শতরান পেলেন। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স শ্রেয়াসকে অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে। ভারতের মিডল অর্ডারে কারা খেলবেন সেটা নিয়ে চলছে লড়াই। লোকেশ রাহুল রান পেয়েছেন, তার খেলা নিশ্চিত। ঈশান কিষাণও ফর্মে আছেন, তবে গত ম্যাচে 49 বলে 50 রান করে দলকে জিতিয়েছেন সূর্যকুমার যাদব। এবার 17 রান করলেন শ্রেয়াসও। এই চারজনের মধ্যে কোন দুজনকে 4 ও 5 নম্বরে খেলানো হবে সেটা নিয়ে কিন্তু জোর আলোচনা হবেই। অর্ধশত রান করার পরে রানের গতি আরও বাড়ে শ্রেয়াসের। অজি পেসারদের গতি ব্যবহার করে উইকেটের সামনে 3টি ছক্কা মারেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছিলেন শুভমান। দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এদিকে কাপ যুদ্ধ যত এগিয়ে আসছে ততই আরও আগ্রাসী মেজাজে ব্যাট করছেন শুভমান। এবার তার ব্যাট থেকে এলো ফের 100 রান, ফিরলেন 104 রানে। ক্যামেরন গ্রিনের বলে তুলে মারতে গিয়েছিলেন তিনি, ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়, ক্যাচ ধরেন উইকেট কিপার অ্যালেক্স ক্যারি। তবে তাই বলে রানের গতি থেমে থাকেনি। লোকেশ রাহুল 38 বলে 52, ঈশান 18 বলে 31 ও শেষ দিকে সূর্যকুমার যাদব 37 বলে 72 রানে অপরাজিত ইনিংস খেলেন। ফলে অজিদের টার্গেট দাঁড়িয়েছিল 400 রান। প্রসিদ্ধ কৃষ্ণা জোড়া ধাক্কা দিয়ে বিপক্ষের ব্যাটিংকে শুরুতেই কাঁপিয়ে দেন। এরপর বৃষ্টি থামলে অজিদের বুঝে নেন অশ্বিন। ফলে 28.2 ওভারে 217 রানে বিপক্ষ দলকে অল আউট করে 2-0 ব্যবধানে সিরিজে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বিরাট কোহলি রোহিত শর্মাবিহীন ভারত। আগামী 27 তারিখ সিরিজে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে ভারত তাদের পূর্ণ শক্তির দল নামাবে। ফিরে আসবে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি সহ বিশ্রামে থাকা বাকি সদস্যরা। ভারতের সুখবরের মধ্যে চিন্তার বিষয় পুরনো চোটের ইঙ্গিত দিলেন শ্রেয়াস আয়ার। অস্ট্রেলিয়াকে ঘায়েল করার ম্যাচে সেরা হন শ্রেয়াস আয়ার। দুরন্ত 17 রান করে ওঠার পর তিনি বলেন, এই ম্যাচটা খেলার সময় আমার নজর ছিল ক্র্যাম্পের দিকে, এর ফলে আমি শক্ত করে ব্যাট ধরতে পারছিলাম না। আমি প্রায় ক্যাচ ও বোল্ড আউট হতে হতে বেঁচে যাই। আমি বুঝতে পারছিলাম যে আমার উপরের হাতটা কাজ করছে না। সেই সময় আমি সিদ্ধান্ত নিই প্রতিটি বলের জন্য খেলে যাব। আমি আমার পুরো ইনিংস নিয়ে খুশি। শুরু থেকেই আমার চেষ্টা ছিল ভি জোনে বল খেলা। আমি খুব জোরে শট মারার চেষ্টা করিনি। আমার মাথায় শুধু একটি বিষয় ছিল, বল ও ব্যাটের ঠিকঠাক সংযোগ। নাইট অধিনায়ক আরও বলেন, শুভমান এবং আমরা মাঝখানে একটি সুন্দর ইনিংস খেলেছি। আমরা দলের জন্য একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি। অন্য ব্যাটাররা এসে নিজেদের কাজ করেছে। আমি আজকে একটা দুর্দান্ত শুরু পেয়েছি। আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী বল খেলার চেষ্টা করছিলাম। শুভমান দায়িত্ব নিয়েছিল মাঝের দিকে ও খুব ভালোভাবে নিজের দায়িত্ব পালন করেছে। তারপরে আমি আবার চালিয়ে খেলতে শুরু করি। আমাদের মধ্যে একটা দুর্দান্ত ছন্দ তৈরি হয়েছিল যা দলকে সবসময় এগিয়ে নিতে সাহায্য করে। আমি মনে করি ম্যাচ জেতার মধ্যে যথেষ্ট রান আমাদের স্কোরবোর্ডে রয়েছে।